নাগরিক সুবিধা না থাকায় বেহাল রংপুর সিটি কর্পোরেশনের 31 ও 32 নম্বর ওয়ার্ড। নগরের তকমা লাগলেও এলাকা দুটিতে 10 বছরে বিদ্যুৎ, পানি, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, বাতি, অবকাঠামো কোনোটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। কিছু ক্ষেত্রে নামমাত্র উন্নয়ন হলেও মিলছে না সুফল। তাই এবার উন্নয়ন ও জনবান্ধব ব্যক্তিকে বাছাই করতে সোচ্চার হওয়ার কথা বলছেন ভোটাররা। 2012 সালে সদ্য পুষ্করণী ও দর্শনা ইউনিয়নের অংশ নিয়ে 31 নম্বর এবং তামপাট ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে গঠিত হয় রংপুর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড। এই দুই ওয়ার্ডে মোট জনসংখ্যা 40,000। 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, নদী ভাঙ্গন সমস্যার এখনও সমাধান হয়নি। ইউনিয়ন পরিষদ থাকাকালীন যেসব সেবা মিলত এখন তাও পাওয়া যাচ্ছে না। কর বাড়ছে, আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা নাই। পল্লী বিদ্যুৎ খুঁটি আছে কিন্তু আমরা কারেন্ট পাইনি, ক্লিনিক আছে, ডাক্তার নাই। গ্রামে লেগেছে নগরের তকমা, বেড়েছে কর, জীবনযাত্রার ব্যয়, উন্নয়নের ছোঁয়া তো লাগেনি, বরং নাগরিক সেবা বঞ্চিত হওয়ার অভিযোগ আছে বাসিন্দাদের। তাই এবারের নির্বাচনে এমন প্রার্থী নির্বাচন করতে চান যারা উন্নয়নে ভূমিকা রাখবেন। সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা কোনো প্রকার সেবামূলক কোনো কাজ এই রোডে দেখতে পাচ্ছি না। যাদেরকে দিয়ে উন্নয়ন হবে এবং যারা উন্নয়নমূলক কার্যক্রম করবে প্রার্থী তাদেরকে বেছে নিতে হবে আর কি। দুই ওয়ার্ড থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন 7 জন কাউন্সিলর প্রার্থী। সমস্যা সমাধানে উন্নয়নের প্রতিশ্রুতি সবার মুখে। আমি মনে করি যে জনগণ আমার সঙ্গে আছে, জনগণ থাকবে, এবং আগামী 5 বছরে আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয় তাহলে আমি ইনশাল্লাহ আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজ যে কাজগুলো আছে ইনশাল্লাহ আমি সমাপ্ত করতে পারবো। সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে যে কাজগুলো করার দরকার, একটা শিক্ষিত সমাজ, জুয়ামুক্ত, মাদকমুক্ত সমাজ এবং জনগণের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সর্বময় চেষ্টা করে যাব। আগামী 27 ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।